সন্দেশখালীর বেড়মজুর জেলিয়াখালী সহ দিকে দিকে যখন সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ আছড়ে পড়েছে, তখন 52 দিন ধরে অন্তরালেই সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান। এই পরিস্থিতিতে তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে পড়ল পোস্টার। খুলনা ফেরিঘাট থেকে কর্ণখালী দিকে দিকে পড়েছে এই পোস্টার। এই মুহূর্তে আমরা রয়েছি সন্দেশখালীর কর্ণখালী এরিয়াতে, এবং যে ছবি আমরা দেখাবো, যে এখানে গতকাল রাজ্যের দুই মন্ত্রী ঘুরে যাওয়ার পর এখানে মাফিয়া শেখ শাহজাহানের অবিলম্বে গ্রেফতার চাই এই ধরনের পোস্টার কিন্তু এখানে বাড়ি থেকে, দোকান থেকে, লাইট পোস্ট বিভিন্ন জায়গায় নজরে আসছে। সর্বেরিয়ার পুরাতন বাজারে জমি দখলের আরেক অভিযোগ উঠেছে শেখ শাহজাহান ও তার দলবলের বিরুদ্ধে। আমরা এই মুহূর্তে রয়েছি সর্বেরিয়ার পুরাতন বাজার এলাকায়, এবং আমার সামনে যে জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, যে জলাশয় রয়েছে, এটা একটা জমি ছিল। স্থানীয় যে বাসিন্দা বেশ কয়েকজন, তারা যেটা অভিযোগ করছেন যে শেখ শাহজাহানের নির্দেশে তারই যারা অ্যাসোসিয়েট, তারা এই জমি দখল করে এটাকে ভেড়ি বানিয়ে নিয়েছে। জমিটা ওরা ফিশারি করেছে, ফিশারি করার পরে 4 বছরের আমলনামা সই করা ছিল, 4 বছরের আমলনামা আমি সই করেছি। তারপরে আমলনামা শেষ হয়ে যাওয়ার পরে আমাকে আবার সই করাবে, তো আমি দেবো কি না দেবো আমার কাছে সোনা বোঝা বাদ দিয়ে ওরা ফের আবার রাতারাতি জল তুলে দিয়েছে। কারা করলো এটা? এটা ওপারে ওই সাজানের নেতৃত্বে এখানের কিছু ওর বাহিনীরা এসে, হ্যাঁ, দুষ্কৃতীরা এসে। স্থানীয় প্রধান তাকে জানাননি? স্যার, স্থানীয় প্রধান তো ওদেরই, সব সাজানের লোক। হ্যাঁ, শুধু সর্বেরিয়া কর্ণখালী নয়, গুচ্ছ গুচ্ছ অভিযোগের কথা বেড়মজুরের বাসিন্দাদের মুখেও। কিছু জায়গায় বিচ্ছিন্ন কিছু জমি সংক্রান্ত অভিযোগ আছে, কিন্তু নারী নির্যাতন, লাগাতার রাতে তুলে এনে ধর্ষণ, এসবের কোনো অভিযোগ এখনো পর্যন্ত আমরা পাইনি। ফলে বিরোধীরা কিছু প্ররোচনা দিয়ে কিছু গল্প তৈরি করছে, এসবের মোকাবিলা হবে। আর কতদিন আদৌ ধরা পড়বে তো শেখ শাহজাহান? প্রশ্ন তুলছে সন্দেশখালী। ময়ূর ঠাকুর চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।